আরামবাগে যে বালিখাত রয়েছে আরামবাগ দারাগেশ্বর নদীর চাঁদুর বাইশ মাইল এলাকাতে সেখানে যারা ঠিকাদারি হিসেবে নিয়েছেন লিজ নিয়েছেন টাকা দিয়ে রয়্যাল্টি গভর্নমেন্টের ঘরে তারা দিচ্ছেন কিন্তু যেটা অভিযোগ যে তারা জায়গা নিচ্ছেন মানে খাদ নিচ্ছেন সেখানে অবৈধভাবে গাড়ি নামিয়ে ট্রাক্টর নামিয়ে বালি চুরি করে নেওয়া হচ্ছে এবং যারা প্রভাবশালী এলাকার তারা এই প্রভাব খাটাচ্ছেন সেখান থেকে বালি তুলে এনে একটা জায়গায় জড়ো করে সেখান থেকে বিক্রি করা হচ্ছে অর্থাৎ যারা গভর্নমেন্টের সঙ্গে লিজে চুক্তিতে খাল নিচ্ছেন তাদের বালি এক প্রকার ছিনিয়ে নেওয়া হচ্ছে বলা যায় এবং এ নিয়ে তারা বিভিন্নভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন কিন্তু হয়নি আবারও নতুন করে অভিযোগ তারা কিন্তু করেছেন কমপ্লেন করেছেন প্রশাসনিক কর্তাদের কাছে এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন এমনই এক ঠিকাদারের যারা এই কোম্পানি যারা গঠন করে যারা এই লিজ নিয়েছেন আপনার নাম আমার নাম স্যার কবির ঘোষ আপনার সংস্থার নাম কি আমার সংস্থার নাম মহাপ্রভু এন্টারপ্রাইজ আপনারা কোন খাদটা নিয়েছেন আমরা বাইশ মাইল কি আপনাদের বক্তব্য আপনার যে কমপ্লেন করেছেন কি আপনাদের বক্তব্য আমাদের কমপ্লেন বলতে দেখুন আমাদের খাদ্যার লেবার সমস্যার জন্য এখন অবস্থা বন্ধ আছে প্রায় চালু হওয়ার কথা ছিল কিন্তু লেবার সমস্যার জন্য বন্ধ আছে আমাদের যে লেবার সর্দাররা লেবার এখানে নিয়োগ করে থাকেন তারা এখন না রকম অজুহাত দেখে খাদ্যা এখন প্রায় দেড় মাস মতো বন্ধই হয়ে আছে তা সেই অমত অবস্থায় তাদেরই মধ্যে কিছু কিছু লোক আর কি বালি এরকম ট্রাক্টারের করে বা মোষের গাড়ি করে বালি অবৈধভাবে চুরি করছে সেই হিসেবেই আমরা করেছি আর মানে আপনাদের কোনো মনিটরিং সিস্টেম নেই বা নজরদারির নেই নজরদারি বলতে দেখুন চালু অবস্থায় নজরদারিটা থাকে কিন্তু যে যেহেতু এখন বন্ধ আছে সেক্ষেত্রে এখন সেইভাবে মনিটরিং সিস্টেমটা করা হয় না আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন বলেছে যে আমরা এর জন্য স্টেপ নেব মানে এখন যেহেতু বন্ধ ওখানে কি আপনাদের মানে মানে কেউই নেই এই এই যে চুরি হয়ে যাচ্ছে এটা আপনারা জানছেন কি করে কেউ কি আপনাদের এলাকা থেকে বলছেন না আপনারা দেখছেন মানা করছেন শুনছে না দেখুন আমাদের তো অনেক পার্টনার আছে যাদের কিছু কিছু লোকের পার্টনারদের বাড়ি আপনাদের ওই এলাকার মধ্যেই তাদেরই মুখ থেকে শোনা যাচ্ছে যে অবৈধভাবে বালি চুরি হয়ে যাচ্ছে আপনারা কিছু একটা ব্যবস্থা নিন তারপর আমাদের গিয়েও দেখেছি পার্টনারদের মুখ থেকেও শুনেছি যে এইভাবে বালি চুরি হচ্ছে না আপনাদের কি এরকম আমি জানতে চাইছি যে এরকম কি কোনো পরিস্থিতি হচ্ছে যে চোখের সামনে থেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে মানা করছেন শুনছেন না চোখের সামনে থেকে বলতে রাতের অন্ধকারই বেশি হচ্ছে দিনের বেলাতেও হচ্ছে কিন্তু সবসময় আমাদের চোখের সামনে পড়ছে না আমরা যখন দেখতে পাচ্ছি সেই সময়টা হয়তো হচ্ছে না আমরা সব সময় খাদের মধ্যে থাকছি না সেই ক্ষেত্রে দিনের দিকেও যে হচ্ছে না তা নয় দিনের দিকেও হচ্ছে রাতের বেলাটা একদম পুরোটাই হচ্ছে যখন খাদ চালু থাকে তখন তখন কি এরকম চুরি হয় না খাত চালু অবস্থা এরকম হয় না ওকে আপনারা কোথায় কোথায় অভিযোগটা করলেন আমরা ডিএলআর অফিসে ডিএলআর অফিসে এই অফিসে জানানো হয়েছে ওনারা বলেছেন যে আমরা দেখছি এই ব্যাপারটা নিয়ে যত সম্ভব আমরা ব্যবস্থা ওকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য যে যেটা অভিযোগ যে বালি চুরি হয়ে যাচ্ছে এবং সেটা কোনোভাবে আটকানো যাচ্ছে না যে কারণেই যারা ঠিকাদাররা যারা লিজে নিয়েছেন খাত তারা কিন্তু কমপ্লেন করেছেন প্রশাসনিক কর্তব্যের কাছে